আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতা দর্শক, আমরা আজকে রাত দিন টিভি এর একটি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন, আরবি লেকচারার, খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা। রাত দিন টিভির সম্মানিত পরিচালক জনাব সাইফুল্লাহ সাহেবকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। করোনা ভাইরাস এর আক্রমণে এবং এই বিষয়ে সারা পৃথিবীর মানুষ আজ হতভম্ব, স্তব্ধ হয়ে গিয়েছে। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তারা ভেবেচিন্তে কোনো কিনারা করতে পারছে না, কি করবে। এই বিষয়ে আমরা মুসলিম হিসেবে এবং পৃথিবীর একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলিম জাতি করণীয় এবং আকিদা বা বিশ্বাস কি এবং করণীয় কি, এ ব্যাপারে আমাদের ধারণা পরিষ্কার থাকা দরকার। কোরআনে কারিমে সূরাতুর রুমে স্পষ্ট ভাষায় বলেছেন, জোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে জলে এবং স্থলে যে বিশৃঙ্খলা এবং যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় তাহা মানুষের দুই হাতের কামাইয়ের ফল, মানুষের দুই হাতের কর্মের ফল। আমরা এই ঘোষণা থেকে স্পষ্টই বুঝতে পারছি যে পৃথিবীতে যখন এই স্বাভাবিক পরিবেশ থেকে অস্বাভাবিক পরিবেশে চলে যায়, পৃথিবী যখন কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়ে, সেটা বিভিন্নভাবে হতে পারে, জলোচ্ছ্বাসের মাধ্যমে হোক, ঘূর্ণিঝড়ের মাধ্যমে হোক, ভূমিকম্পের মাধ্যমে হোক, অথবা এই জাতীয় মহামারীর মাধ্যমে হোক। আল্লাহ তাআলা বলেছেন যে জলে এবং স্থলে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, প্রতিকূল অবস্থা দেখা দিচ্ছে, মানুষের বসবাসের জন্য অনুপযুক্ত একটা অবস্থা তৈরি হয়, এগুলো মানুষের দুই হাতের কামাই, মানুষ এর জন্য দায়ী। যে পরিবেশকে নষ্ট করার ক্ষেত্রে মানুষ ইসলামী শরীয়তের দৃষ্টিতে এবং বিজ্ঞান সামাজিক সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিতে এবং চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতে অনেক অন্যায় কাজ করে থাকে। প্রথমত সে অন্যায় কাজগুলোর মধ্যে প্রথম যেটা আমরা ধরতে পারি সেটা হলো জুলুম করা, অবিচার করা। এটা বিভিন্নভাবে হয়ে থাকে, মানুষ মানুষের উপর জুলুম করে থাকে, সেই একই ধর্মের লোক তার স্বধর্মের লোকের উপর জুলুম করে থাকে বা ভিন্ন ধর্মের লোক ভিন্ন ধর্মের লোকদের উপর জুলুম করে থাকে। পৃথিবীব্যাপী জুলুমের যেই মহড়া চলছে, অন্যায় অবিচারের যেই মহড়া চলছে এবং সেই জুলুমের ব্যাপারে কোনো কথা বলাও যাচ্ছে না। অনেক সময় আমরা দেখতে পারি বিভিন্নভাবে দেখা যায় আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, ইরাকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, কাশ্মীরে আজ থেকে প্রায় 60 দশক ধরে, 6 দশক ধরে, 60 বছর যাবত কাশ্মীরে মুসলমানদের উপর কত নির্মম নির্যাতন চলছে। ফিলিস্তিনে ঠিক তেমনিভাবে 6 দশক যাবত স্বাধীনতার জন্য নির্মম নির্যাতন চলছে স্বাধীনতা কামীদের উপর। এভাবে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মুসলমান মিয়ানমার থেকে, আরাকান থেকে শরণার্থী হিসাবে এসে আশ্রয় নিয়েছে। সারা পৃথিবীর মানুষগুলো এই জুলুম নির্যাতনের বিষয়ে কথাও বলে না, এক দুটি মুসলিম রাষ্ট্র ছাড়া মুসলিম রাষ্ট্রগুলো কথা বলে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াকুম মাদাওয়াতিল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহা ওয়া বাইনাল্লাহ, যে তোমরা মাজলুমের বদদোয়া থেকে, তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। নিঃসন্দেহে মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। তো পৃথিবী জোড়া মাজলুমের চোখের পানিগুলো আল্লাহ তাআলার দরবারে নিঃসন্দেহে জমা হয়। আল্লাহ তাআলা সীমাহীন ধৈর্যশীল বলে তাৎক্ষণিক সেই জুলুমের প্রতিকার স্বরূপ অথবা সেই অন্যায়ের প্রতিকার স্বরূপ আল্লাহ তাআলা মানুষের উপর কোনো শাস্তি দেন না। কিন্তু আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নেন, যখন ধরার ইচ্ছা করেন, তখন ঠিকই সেই জুলুমের প্রতিকার স্বরূপ শাস্তি দিয়ে থাকেন। এখন এই জুলুম এভাবে, এছাড়াও ব্যক্তিগতভাবে সামাজিকভাবে অন্যায় অন্যায় কাজ, অবিচার কাজ, অশ্লীলতা, বেহায়পনা, অসংখ্য জুলুম চলছে। এই সকল জুলুমের ফলস্বরূপই
এই আল্লাহ তাআলার পক্ষ থেকে করুণা নামক অদৃশ্য স্বাভাবিক চোখে দেখা যায় না এবং তার অবস্থান এর ব্যাপারে বিজ্ঞানীরা এখনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। তার আকৃতি কি, তার অবস্থান কি, সেটা কোথায় কি অবস্থানে থাকে, যার কারণে আর কোনো ভ্যাকসিনও আবিষ্কার করতে পারছে না, সফল হতে পারতেছে না। এখন এই বিষয়ে আমরা মুসলিম হিসাবে আমাদের সকলের বিশ্বাস থাকতে হবে যে বিশ্বব্যাপী অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অশ্লীলতা, বেহায়পনা যখন সয়লাব হয়ে গিয়েছে, এই জন্যই আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী মানুষের উপর এই কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং এ থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষকেই আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। মানুষকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, জুলুম বন্ধ করতে হবে। আমরা যদি গাছের একটি গাছের গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন, যদি গোড়ায় পানি না দিয়ে গাছের পাতায় পানি ঢালি, তাহলে ওই গাছের পাতা কখনো সতেজ হবে না, সবুজ হবে না। বরং গাছের পাতাকে সতেজ সবুজ করতে হলে গাছের গোড়ায় পানি দিতে হবে। ঠিক তেমনিভাবে এই করোনা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞান অনেক চেষ্টা করতেছে, আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি, কিন্তু কেনই আসলো এই আল্লাহর নজর, কেন আসলো এই কঠিন অবস্থা, সেই মূল জায়গায় যদি আমরা যাই তাহলেই আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কঠিন অবস্থা থেকে বাঁচা সহজ হবে। যে তওবা ইস্তেগফার করতে হবে, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, যারা জুলুম নির্যাতনের সঙ্গে জড়িত তাদেরকে সতর্ক হতে হবে, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। আর এই অবস্থায় আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় হচ্ছে, আরও করণীয় হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকাতে কোনো দোষ নেই, ইসলাম এক্ষেত্রে সতর্ক থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমার ওঠ আগে রশি দিয়ে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই কঠিন অবস্থায় আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত রাখবেন নিঃসন্দেহে, কিন্তু হেফাজত রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলো সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছোঁয়াছুঁয়ি বলতে কোনো রোগ নেই, লা আদাওয়া ওয়া লা তিয়াওয়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন ইমানের ক্ষেত্রে, আবার এটাও বলেছেন যে যে তোমাদের আক্রান্ত পশুগুলোর সাথে সুস্থ পশুগুলো তোমরা রাখবে না। তো এই ক্ষেত্রে দুই ধরনের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। এ থেকে আমরা সমন্বয় করে এটা বলতে পারি যে নিঃসন্দেহে অবশ্যই যে কোনো ধরনের রোগ ব্যাধি আল্লাহ তাআলার হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া হয় না, কিন্তু রাসূল যেহেতু সতর্ক থাকতে বলেছেন এবং ইসলাম সতর্ক থাকার ব্যাপারে উৎসাহিত করেছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক মানে হলো আল্লাহর উপর ভরসা করে যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে আমাদেরকে অবলম্বন করতে হবে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আগে থেকেই বলেছে এবং এক্ষেত্রে আমরা নামাজ আদায় করার ক্ষেত্রে মসজিদে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলা হয়েছে, এই বিষয়ে অনুমোদন রয়েছে। মসজিদে দূরত্ব বজায় রেখে দাঁড়ানো যেতে পারে, কেউ যদি এতেও মানে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, হ্যাঁ, মানসিকভাবে, তাহলে তিনি বাড়িতেও নামাজ পড়তে পারেন এই অবস্থাতে। এবং এই ক্ষেত্রে জুমার নামাজও, নামাজের ক্ষেত্রেও ইসলাম আপনাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে যে আপনি জুমার নামাজ বাড়িতে না, নামাজে না এসে বাড়িতে জোহর নামাজ আদায় করতে পারেন। এই বিষয়ে ইসলাম আপনাকে রুখসত বা সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের সহজ চান, আল্লাহ তাআলা তোমাদের কঠিন অবস্থায় তোমাদেরকে ফেলবেন সেটা আল্লাহ চান না। তো এই ক্ষেত্রে আমাদের এটাও আবার স্মরণ রাখতে হবে, সকল ক্ষেত্রে সতর্ক, যে সতর্কতার কথা বলা হয়েছে, আমরা মসজিদে আসার ক্ষেত্রে সতর্ক থাকবো, মসজিদে আসে দূরে দূরে দাঁড়াবো, কিন্তু দেখা যায় বাজারে গিয়ে, হাটে বাজারে গিয়ে একেবারেই ব্যাপকভাবে সবার সাথে ঘেঁষাঘেঁষি, সেখানে সতর্কতার ব্যাপারটি থাকে না, এটি আবার দৃষ্টিকোণ। যদি আমরা কেউ সতর্ক থাকি তাহলে সকল ক্ষেত্রে থাকবো, আর যদি বাজারে গিয়ে আমরা ঘেঁষাঘেঁষি করতে পারি তাহলে মসজিদে আসার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা বা কোনো ধরনের ভীতি থাকা মুসলমানের জন্য উচিত হবে না। এরপরে মসজিদ এবং মসজিদের আশেপাশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নিঃসন্দেহে মসজিদ কমিটির সদস্য যারা আছেন তাদেরকে সতর্ক থাকা দরকার। এটা শুধু করোনার বলে কথা নয়, সবসময় এই ব্যাপারে সবাই সতর্ক হওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেন কোনো ধরনের রোগ না ছড়ায়, কোনো ধরনের রোগের বাসা যেন বাড়তে না পারে। পরিস্থিতিতে যে সকল ভাইয়েরা আক্রান্ত হচ্ছেন তাদেরকে মানবিক সহায়তা দান করা, আমরা দেখা যায় যে একটা বাড়িতে যদি একজন দুজন আক্রান্ত হন তাহলে তাদের খোঁজখবর আমরা নিতে চাই না, তাদের বাড়িতে আমরা যেতে চাই না, এই বিষয়টি অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে। কোন অবস্থাতে ইসলাম এটাকে সমর্থন করে না, বরং আপনি সতর্ক থেকে তার মানবিক সকল সাহায্য তাকে করতে হবে, তার খাবার দেওয়া হচ্ছে কিনা,
চিকিৎসার ব্যবস্থা চলছে কিনা, সকল খোঁজ খবর আপনি সতর্ক থেকে মাস্ক ব্যবহার করে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করে আপনি সতর্ক থেকে করবেন। সতর্ক থাকতে বলা হয়েছে, আর বাকিটা আল্লাহর উপর ভরসা রাখতে বলা হয়েছে। এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা আমরা জড়িত আছি বা যারা শিক্ষার্থী আছি তাদের করণীয় হচ্ছে কঠিন, এই দীর্ঘ 4 মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এক্ষেত্রে অভিভাবকগণ সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকগণ নিশ্চিত করতে হবে যে ছাত্ররা যেন কোনো অবস্থাতেই বর্তমানে প্রযুক্তির যুগে মোবাইল ইন্টারনেট নিয়ে বেশি সময় না কাটাচ্ছে কি না, কোন সময়ে কোথায় সে কীভাবে সময়টা কাটাচ্ছে এই বিষয়ে খোঁজখবর রাখা, তার বইপত্রগুলো সে পড়তেছে কি না, তার সিলেবাস অনুযায়ী পড়া আগাচ্ছে কি না এই বিষয়ে খোঁজখবর রাখা। আমরা দারুল কোরআন সিদ্দিকিয়া গ্রামীণ মাদ্রাসায় আমরা প্রায় 5ম শ্রেণী, 8ম শ্রেণী, 10ম শ্রেণী, আলিম শ্রেণী এবং কামিল শ্রেণীতে সকল ক্লাসেই আমরা অনলাইনে ক্লাস চালু রেখেছি। যদিও ডিভাইস সংকটের কারণে অভিভাবকদের অনেক ছাত্রই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না, কিন্তু আমরা চালু রেখেছি এবং আমাদের শিক্ষকগণ নিয়মিত প্রতিষ্ঠানে আসছেন এবং পরিচালনা করছেন সামাজিক দূরত্ব বজায় রেখে। ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষকগণ নিয়মিত ক্লাস রুটিন করার মাধ্যমে অনলাইনে ক্লাসগুলো পরিচালনা করছেন, সাহায্য দিচ্ছেন এবং কামেলে পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে, আমি নিজেও ক্লাস নিচ্ছি, তো সেভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে। সাজেশন আমরা প্রস্তুত করে আমাদের অফিসে রাখা আছে, সেই সাজেশনগুলো আমাদের শিক্ষার্থীদেরকে মোবাইলে বলা হচ্ছে যেন নিয়ে যায় এবং সেই সাজেশনের আলোকে যেন পড়াশোনাটা চালু রাখে, সেই বিষয়ে আমরা নির্দেশনা দিচ্ছি। সকলে অভিভাবকগণ এই ব্যাপারে সতর্ক থাকলে আশা করা যায় আমাদের ক্ষতিটা কম হবে এবং যখন প্রতিষ্ঠান খুলবে তখন সাথে সাথেই বিভিন্ন পরীক্ষা নেওয়ার ঘোষণা আসবে সরকার পক্ষ থেকে, সেই পরীক্ষাগুলোতে যেন আমরা অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারি সেদিকে প্রস্তুত থাকতে হবে। যুব সমাজ সহ সমাজের সকল সচেতন অঙ্গনকে, সচেতন মহলকে আমি বলতে চাই যে এই কঠিন অবস্থায় করোনার আক্রান্তে যখন দেশ সহ সারা বিশ্ব আক্রান্ত স্তব্ধ, সব কিছু হুমকির মুখে পড়ে গিয়েছে, এমন অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এবং ইসলামের নির্দেশিকাসমূহ অনুসরণ করে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যুব সমাজ বিভিন্ন যুব সমিতি, যুব সংঘ তৈরি করার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, যারা যাদের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে, কর্ম বন্ধ হয়ে গিয়েছে, তাদের যাদের ঘরে রান্না করার ভাত চাল নেই এমন লোকদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে, সমাজের বিদ্যমান যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের অর্থকরী ধন সম্পদ জমা থাকবে আর সমাজের আমার প্রতিবেশী মানুষ না খেয়ে থাকবে অথবা অর্থ বোকা বোকা থাকবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে ইউসিনি জিবরিল বিল জারি হাত্তা যানতু আন্নাহু সাইওয়ারিসুহু, যে জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে, প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার ব্যাপারে এত বেশি উপদেশ দিচ্ছিলেন যে আমি ধারণা করছিলাম যে আমাকে প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেয় কিনা। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতে প্রতিবেশী যেন অভুক্ত না থাকে, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। যুব সমাজকে সকল ক্ষেত্রে সকল পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা করে সাহসের সাথে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কঠিন অবস্থা থেকে, বিশ্ববাসীকে বিশেষ করে মুসলিম বিশ্বকে এই কঠিন অবস্থায় করোনা নামক এই মহামারী থেকে হেফাজত করে আমরা যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, সেই প্রার্থনা সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করে আজকের মতো আমরা কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।